जय जगन्नाथ, जय जगन्नाथ, जय जगन्नाथ स्वामी, जय जगन्नाथ, जय जगन्नाथ, जय जगन्नाथ, जय जगन्नाथ स्वामी, जय जगन्नाथ। নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। যেমন বলেছিলাম, রথযাত্রার এক্সক্লুসিভ কভারেজ দেবো মেছেদার ইসকনে। মেছেদার ইসকনের রথযাত্রা বেরোনো থেকে শুরু করে রাতের বেলা মন্দিরে প্রবেশ সবকিছু ভিডিও ডিটেলসে, মাঝখানে অনুষ্ঠান রীতিনীতি সমস্ত কিছু থাকছে। আজকের পর্বে হাজার হাজার মানুষের ঢল নেমেছিল মেছেদার রাজপথ জুড়ে, সমস্ত কিছু ভিডিও থাকছে। প্রাকৃতিক বিপর্যয় উপেক্ষা করেও যেভাবে হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছিলেন মেছেদার আশেপাশের অঞ্চল থেকে, সবকিছু এক্সক্লুসিভ ভিডিও আজকের এই পর্বে মেছেদার ইসকনের রথযাত্রা 2022 আপনাদের জন্য। দেখতে থাকুন, বেশি কথা থাকছে না আজকের পর্বে, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও, রাত পর্যন্ত আছে একদম, দেখতে থাকুন আজকের পর্ব। মূল ভিডিওতে প্রবেশের পূর্বে ট্রেলার রইল সকলের জন্য, দেখে নিন সকলে, জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ স্বামী, জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ স্বামী, জয় জগন্নাথ। মেছেদার মহাপ্রভু স্মরণে ধরে পৌঁছে যাচ্ছি ইসকন মন্দিরের উদ্দেশ্যে, হাজার হাজার মানুষ হেঁটে চলেছেন। দেখতে পাচ্ছেন কাতারে কাতারে মানুষ অলরেডি জড়ো হয়ে গেছেন এই মূল ইসকন মন্দিরের সামনে। বলরামদেব এবং মাতা সুভদ্রা বসে আছেন রথের ওপরে, এবং জগন্নাথদেব রথের ওপরে উঠবেন সেই মুহূর্ত আপনাদের সকলের সামনে তুলে ধরছি। জগন্নাথদেব উঠছেন এবং প্রভু উঠে গেলেন সিঁড়ি বেয়ে, এবং তার হাত ধরেই উঠবে জগন্নাথদেব। দেখতে থাকুন সেই ভিডিও। দু বছর পর মহা সমারোহে ধুমধামের সাথে পালিত হচ্ছে মেছেদার ইসকনের রথযাত্রা। মানুষজনের উপচে পড়া ভিড় উন্মাদনা দেখে আপনারা সেটাই বুঝতে পারছেন। শুধু ভিড়টা দেখুন, পেছনের রাস্তা পর্যন্ত পুরো শুধুই মানুষ আর মানুষ। প্রাকৃতিক দুর্যোগের কারণে বেশ কিছুটা বিলম্ব ঘটে রথের রশিতে টান পড়তে, এবং তাই জন্য রথ একটু দেরিতেই বেরোয় এবারে মেছেদার ইসকন মন্দির থেকে। হাজার হাজার ভক্ত, অনেক স্বেচ্ছাসেবী সংগঠন এবং প্রচুর ভলেন্টিয়ার্সদের দ্বারা সুচারুভাবে সমস্ত অনুষ্ঠানটি সম্পন্ন করা হয়েছে। দেখতে থাকুন সেই ভিডিও। মেছেদা ইসকন মন্দির থেকে বেরিয়ে রথ প্রথমেই দাঁড়ায় শনি মন্দির সংলগ্ন অঞ্চলে, এবং তারপরে মেছেদা 5 পয়েন্টে। এরকমই মাঝে মাঝে প্রচুর ভক্ত সমাগমকে দেখে রথ দাঁড়িয়ে যায়, কেননা জগন্নাথদেব সকলের উদ্দেশ্যেই, যারা তার কাছ পর্যন্ত পৌঁছাতে পারেন না জগন্নাথদেব নিজে পৌঁছে যান তাদের কাছ পর্যন্ত। রথ এইভাবেই এগিয়ে নিয়ে যেতে থাকে সাধারণ মানুষ, রথের রশিতে টান দিয়ে একবার হলেও মানুষজন তাদের নিজের মনস্কামনা চেয়ে নেন প্রভু জগন্নাথ দেবের কাছে, এবং রাস্তার দুধারে অগণিত মানুষজন চেয়ে থাকেন একবার বহু প্রতীক্ষিত সেই জগন্নাথ দেবের মূর্তি দর্শনের জন্য। আমার টানার
প্রতি বছর মেছেদা ইসকন থেকে রথ বেরিয়ে হাকোলা পর্যন্ত রথ যায়। এবছরে রথ বেরোতে দেরি হওয়ার কারণে মাঝ রাস্তাতেই অন্ধকার নামে, তা সত্ত্বেও হাজার হাজার মানুষ এগিয়ে যেতে থাকেন হাকোলার উদ্দেশ্যে। এবং রাস্তার ধারে ধারে ছোট ছোট শিশুরা তাদের তৈরি রথ রেখে দিয়েছিলেন যাতে সকলে দেখতে পায়, এবং জগন্নাথ দেবের রথ যখন যাবে রাস্তা দিয়ে সেটা পরিলক্ষিত হয়। সব কিছু মিলেই অসাধারণ ছিল এবারের রথযাত্রা। এত প্রতিকূল পরিস্থিতিতেও সাধারণ মানুষ, ভক্ত, সদস্যবৃন্দ যেভাবে সাহায্য করেছেন সত্যি অভূতপূর্ব। মেছেদা ইসকনে রথ পুনরায় ফিরে আসছে, এবং সেই ভিডিও তো দেখাবই। ইসকনকে আজ সত্যিই অসাধারণ লাগছে এই রূপে সজ্জিত ইসকন। দেখতে থাকুন রথ প্রবেশ করছে এক্সক্লুসিভ ভিডিও। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ স্বামী, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ স্বামী, জয় জগন্নাথ। যারা মেছেদার বাইরে রয়েছেন বা রথযাত্রা অংশগ্রহণ করতে পারেন বা দেখতে পারেন নানা কারণে, তাদের সকলের জন্য এই ভিডিওটি রইল, বা পরে কখনও আপনারা এই ভিডিওটা দেখতেই পারবেন। মেছেদা ইসকনের রথ কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও শেষ করার আগে জগন্নাথ দেবের দর্শন সকলের জন্য আরেকবার। সকলে ভালো থাকুক, সুস্থ থাকুক, সকলের মঙ্গল হোক। জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ স্বামী, জয় জগন্নাথ।